প্রথম থেকে লাভ পাবে, ট্যাক্সে লাভ পাবে, কর্পোরেশন ট্যাক্সে লাভ পাবে, প্লাস ইনহেরিটেন্সে লাভ পাবে, গেইন ট্যাক্সে বিক্রি করার পরও সে লাভ পাচ্ছে। আমি কলটা নিয়ে নিচ্ছি, দর্শক আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে আসলে অনুষ্ঠান করার জন্য অনেক ধন্যবাদ। আর ইন দ্য মিন টাইম আসলে আসলে এমন একটা বিষয় নিয়ে আপনারা আসছেন, এই জিনিসটা আমার খুব হেল্প হবে, যেটা হচ্ছে যে একটা কমার্শিয়াল প্রপার্টি, ইনভেস্টমেন্ট প্রপার্টি আমি যদি নিই, ওটা ওটা যদি আমি ভাড়া দিই, ওটা কি আমি একটা নতুন একটা কোম্পানি করে ওই আন্ডারে নিলে সুবিধা হবে না আমার নামে নিলে সুবিধা হবে? বা আরেকটা কথা হচ্ছে যে আমার রেস্টুরেন্ট আছে, আমি কি রেস্টুরেন্টের আন্ডারে নিতে পারবো কিনা, বা নিলে আমার বেনিফিট কোনটা হবে? আপনাকে মাহবুব ভাই, হাসান ভাই, রেহান আবার প্রশ্ন করবে, উত্তর দিবেন, লাইনে থাকেন। রেহানা কিন্তু এটা ব্যাখ্যা করে গেছে, বর্তমান আমি বলবো না যে এটা আজীবন এরকম থাকবে, কারণ গভর্নমেন্টের বর্তমান যে ট্যাক্সের রেট, ট্যাক্সের যে রুল আছে, সেই হিসাবে যদি বিবেচনা করি, তাহলে লিমিটেড কোম্পানির মাধ্যমে প্রপার্টি কিনে ইনভেস্ট করা বেটার। কারণ আপনি যে মর্গেজের যে ইন্টারেস্টটা পে করবেন, সেটা কিন্তু 100% এক্সপেন্স হিসেবে ক্লেম করতে পারবেন, যদি আপনি নিজের নামে কিনেন সেটা পারবেন না বর্তমান আইনে। সুতরাং অবশ্যই আপনি লিমিটেড কোম্পানির নামে কিনতে পারেন, এবং এটা আমাদের অ্যাডভাইস হবে। এবং যদি কিনেন তাহলে একজন অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করেন, এবং সেই আপনাকে ব্যাখ্যা করবে হয়তো কেন আপনার কিনা উচিত লিমিটেড কোম্পানির মাধ্যমে, এবং সেটা এসপিবি হবে নাকি ট্রেডিং হবে। এবং আপনি ল্যান্ডার কে জিজ্ঞেস করতে পারেন, বা মর্গেজ ব্রোকারের মাধ্যমে যদি যান, সে ব্রোকার কে জিজ্ঞেস করতে পারেন কি কোন ধরনের লিমিটেড কোম্পানি আপনার করা উচিত। কোম্পানির নামে কেন কিনবে? প্রথম থেকে লাভ পাবে, ট্যাক্সে লাভ পাবে, কর্পোরেশন ট্যাক্সে লাভ পাবে, প্লাস ইনহেরিটেন্সে লাভ পাবে, গেইন ট্যাক্সে বিক্রি করার পরও সে লাভ পাচ্ছে। এতগুলো লাভগুলো আমাদের মনে হয় সমাজগতভাবে জানছে না। একটু কমিউনিটি পার্সপেক্টিভে মাহবুব ভাই বলবেন, আপনি দীর্ঘদিন ধরে এখানে অ্যাকাউন্টেন্ট হিসেবে এবং কমিউনিটি লিডার হিসেবে কাজ করছেন, আমাদের কত পার্সেন্ট লোক ব্যক্তিগতভাবে কিনে আর কোম্পানিতে কত পার্সেন্ট কিনে, মাহবুব ভাই প্লিজ? এটা হচ্ছে কি জানেন, রিসেন্টলি, থ্যাংক ইউ আপনার কোশ্চেন করার জন্য, উনি থ্যাংক ইউ দিয়েছেন। এটা এটা আসলে কি পরিস্থিতির কারণে অনেক কিছু চেঞ্জ হয়। আমরা আমরা বলেন 10 বছর আগে আমাদের একটা ক্লায়েন্ট ছিল না যারা লিমিটেড কোম্পানি আন্ডার প্রপার্টি কিনছে, এবং তখন প্রয়োজন পড়ে নাই, তখন ইট ডাজন্ট ম্যাটার আপনি লিমিটেড কোম্পানি নামে কিনেন, আপনি নিজের নামে কিনেন, আপনি জয়েন্ট কিনেন, ডাজন্ট ম্যাটার। তখন তখন কিন্তু যে মর্গেজের যে ইন্টারেস্টটা পে করতো, সে ক্লেম করতে পারতো 100% ক্লেম করতে পারতো। যখন গভর্নমেন্ট দেখলো যে এখান থেকে গভর্নমেন্টের প্রচুর লস হচ্ছে, এবং এটা যখন প্রথম এটা হয়, গভর্নমেন্ট যখন এই আইনটা ইন্ট্রোডিউস করে যে এখন থেকে আর মর্গেজ ইন্টারেস্টটা ক্লেম করতে পারবে না, তখন আমি আমি নিজে ব্যক্তিগত ভাবে বলতেছি আমার কাছে আনফেয়ার মনে হয়েছে গভর্নমেন্টের এই জিনিসটা। এটার মানে হচ্ছে আপনার পকেটে পয়সা যাক না যাক, কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে। কিভাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার £1,000 আপনি রেন্ট পান, এখান থেকে আপনার রিপেমেন্ট মর্গেজ, রিপেমেন্ট মর্গেজের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্টারেস্ট পার্ট, একটা ক্যাপিটাল পার্ট। এখন আপনি মনে করেন £800 আপনার মর্গেজ আসতেছে, তার মধ্যে মনে করেন যে মাত্র £200 হচ্ছে ইন্টারেস্ট আর £600 হচ্ছে ক্যাপিটাল পে করতেছেন, যার ফলে বাড়ি ধীরে ধীরে আপনি বাড়ি মালিক হচ্ছেন। আর মনে করেন আপনার প্রতি মাসে আপনার £200 করে আপনার ই পে করলেন, এটার নাম কি যে বিজনেস রেটস পে করলেন, বা কাউন্সিল ট্যাক্স পে করলেন, এগুলো পে করার মাধ্যমে দেখা গেল যে আপনার যে পরিমাণ ইনকাম তার তার সমপরিমাণই কিন্তু আপনার পকেট দিয়ে চলে যাচ্ছে, তার মানে আপনার কোনো প্রফিট হচ্ছে না। গভর্নমেন্ট বলতেছে তোমার পকেটে পয়সা আসুক না আসুক, তুমি মর্গেজ রিপেমেন্ট মর্গেজ নাও আর ইন্টারেস্ট অনলি মর্গেজ নাও, বা কোনো মর্গেজ নাও থাকে, ডাজন্ট ম্যাটার, আমি তোমার যে রেন্টাল ইনকাম আসতেছে সেটার উপর আমি তোমাকে ট্যাক্স ডিমান্ড করবো। আমি সত্যিকারে আমি নিজেই বলতেছি আপনাকে, আমি এটাকে আনফেয়ার মনে করছি, কিন্তু গভর্নমেন্ট তাদের ইনকাম করতে হবে
তাদের তারা স্টিল আমি মনে করি যে তারা ট্রিট করে ল্যান্ডলর্ডদেরকে ধনী একটা ক্লাসে হিসাবে তারা ক্যাটাগরাইজ করছে, এবং তাদের কাছ থেকে তারা যতটুকু ম্যাক্সিমাম ট্যাক্স নিতে পারে সেটা নিচ্ছে। এবং একটু অপ্রাসঙ্গ হইলেও কথা বলতে হচ্ছে, দেখেন গভর্নমেন্ট এই কোভিড-19 এর সিচুয়েশনে গভর্নমেন্ট সবাইকে বলতে গেলে মোরলে সবাইকেই কোনো না কোনো ভাবে হেল্প করছে, ফালো ডেক আর গ্রান্ড ডেক, কিন্তু ল্যান্ডলর্ড ডেকে কোনো ধরনের হেল্প করে নাই। সুতরাং আমি বলবো যে গভর্নমেন্ট আসলে ল্যান্ডলর্ড ডেকে অন্য দৃষ্টিতে দেখে, ধনী শ্রেণীতে তাদেরকে ফেলে দিছে। এই কারণেই আমরা আমি বলতে পারি যে প্রথম দিকে আমরা সেভাবে অ্যাডভাইস দিই নাই, এখন যেহেতু পরিস্থিতির কারণে আমরা এখন অ্যাডভাইস দিচ্ছি যে প্রপার্টি কিনতেই হয় বর্তমান কন্ডিশনে, আপনার লিমিটেড কোম্পানি আন্ডার কিনে, আর যদি পারেন একটু একটু স্ল্যাকলি মোর এক্সপেন্সিভ হবে সেটা হচ্ছে এসপিভি মাধ্যমে, ওয়ান অফ একটা এক্সপেন্স একটু একটু স্ল্যাকলি বেশি হবে, আপনার এসপিভি মাধ্যমে কোম্পানি কিনেন। বেশি হচ্ছে মাহবুব ভাই? জি এটা ডিপেন্ড করবে, সুতরাং আমি মনে করি এটা রাফলি 50 পাউন্ড টু 100 পাউন্ড এর মধ্যে এক্সট্রা লাগে আর কি কোম্পানিটা ফর্ম করতে। আপনি যে কথা বলেন না, আমি সবকিছু বলার পর আমি বলি স্টিল এটা আপনার ডিসিশন, আপনি এই মুহূর্তে 10 পাউন্ড 100 পাউন্ড সেভ করবেন, নাকি আপনার যে ওভারঅল আপনি বাড়িতে কেনার সময় যে সুযোগটা পাবেন যে ল্যান্ডলর্ড আপনি একটা সব ল্যান্ডলর্ডই আপনাকে বাড়ি আপনার বাড়ি মর্গেজ করতে রাজি হবে, তখন তখন তাদের মাধ্যমে যাবেন। সুতরাং এই কারণে আর বলছি থ্যাংক ইউ ফকর ভাই আপনার কমপ্লিমেন্টের জন্য, গুড অ্যাডভাইস। ওয়াসি লিগ্যাল ওয়াসি অ্যাকাউন্টিং কোশ্চেন, একজন কোম্পানি নামে বাড়ি কিনলো, সে কি উইলের মাধ্যমে এটা তার সন্তানের জন্য বা কোনো থার্ড পার্টিকে দিতে পারবে? আমি জানি না উত্তর দিবেন কিনা আপনারা, আমার তো জানা আনসারটা দিতে পারবো। এটা আমি হাসানকে বলবো এটা আনসার দেওয়ার জন্য, এটা 7 ইয়ার রুল আছে, সেটা হচ্ছে এক ধরনের গিফট এর মতো, আর আরেকটা হচ্ছে আপনার উইল করার মাধ্যমে, উইলটা হয় কখন মৃত্যুর পরে, মানে আমরা উইলটা করে যাচ্ছি, আমরা যদি আল্লাহ না করে আমরা যদি মারা যাই কালকে, তাহলে এই উইল অনুসারে যে আমরা সম্পত্তি ভাগাভাগি হবে সেটা হচ্ছে। হাসানকে বলবো যে এটা আনসারটা দেওয়ার জন্য যে 7 ইয়ার রুলটা যদি এক্সপ্লেন করেন, আর উইলের ব্যাপারটা উইল করে গেলে কি লাভ, 7 ইয়ার রুলে কি লাভ আছে, ওনাকে একটু এক্সপ্লেন করেন। আচ্ছা রাশিদ ভাই, কোশ্চেনটা যেটা আপনি করলেন যে যদি কোম্পানি হয়, আসলে কোম্পানির মাধ্যমে যদি কেউ করে তাহলে কিন্তু সে ছেলে মেয়েকে শেয়ারে অ্যাড করে নিতে পারে, কিন্তু পার্সোনালি যদি কারো প্রপার্টি থাকে, যে 7 ইয়ার্স এর যে রুলটা যে কেউ যদি বেঁচে থাকা অবস্থায় প্রপার্টি ট্রান্সফার করে দেয়, এবং সে যদি যেদিন থেকে ট্রান্সফার করলো সেই দিন থেকে যদি 7 ইয়ার্স বেঁচে থাকে, তাহলে ইনহেরিটেন্স ট্যাক্স এটা তার পে করতে হবে না। কিন্তু দেখা গেল যে কোনো একটা কারণে যদি উনি না থাকে পৃথিবীতে, যদি মারা যায়, তখন কিন্তু একটা পার্সেন্টেজ ইনহেরিটেন্স ট্যাক্স পে করতে হয়। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. এই অবস্থার মধ্যে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই, বাড়াইবে নিবে আজকে কোন দিন যেন আমার বাড়ি হইব গাড়ি হইব। জিও শেফাই রেডি, আমি লন্ডন আইছি এক উন্নত লাইফের আশায়, আর আমার স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors. Believe in service. Globe Learning provides affordable tuition for Key Stage 1, 2, 3, GCSE and A-Level. We specialise in English, Maths and Science. At Globe Learning, the students receive direct help from qualified and highly experienced teachers.
Our motto is to provide students with a safe learning environment. We help your child to succeed and accomplish in their learning. To enroll now, please call 078 095 60642. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207-096-1188.